বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আর বিশ্বনবী বলেছি মেহমানের দায়িত্ব গ্রহণ করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ঠিক কিনা আর আস্তে হন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ওই মেহমান যারা কোন খাবার গ্রহণ করে না তিন দিন হয়ে গেল কোন মেহমান আসে না আল্লাহর খলিল ইব্রাহিম রাস্তায় গিয়ে বসে আছেন খাবার খায় না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিব্রাইল আমিনকে ফেরেশতার নেতা বানাইয়া আর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন ইব্রাহিমের দরবারে পাঠিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা জিব্রাইল আমিন এবং ফেরেশতাদেরকে মেহমান মনে করে তিন দিন পরে খাবার গ্রহণ করেছে কারণ ইব্রাহিমের সুন্নাত ছিল যে মেহমান ছাড়া খাবার খাবে না আর আমরা যদি একদিন মেহমান না মোটা দিয়ে এমন অবস্থা হয় অবস্থা খারাপ বিয়াই আইছে বিয়ার বাড়িতে কো বিয়াই আইছো ঠিক আছে আজকে বুচ্চি খাইবা না মুখটা তাজা দেখা যাবে আরেকদিন আইলে ছাড়তাম না বুঝছেন না আমার কথা বুঝেন নি কো বিয়াই আজকে বুচ্চি খাইতেন না আপনার বাড়িতে মনে বালখানা আছে বেশি তাড়াহুড়া তবে আরেকদিন আইলে ছাড়তাম না আসেনি এরকম আরে নাই আপনাদের এলাকার নাই ও আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আল্লাহর নবী সাহাবী রে আমি তোমার মেহমানদারির দায়িত্ব গ্রহণ করলাম কোনো সমস্যা নাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন মেহমান হলেন কই দিন তিন দিন ওনার উদ্দেশ্য হলো যে আল্লাহর নবীর সাহাবী কি আমল করেন এই আমলগুলো দেখবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তিন দিন এশারের নামাজের পরে খাবার খেয়ে যখন ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি কিন্তু সাদ ইবনে আব্বাসকে জাগ্রত হতে আমি দেখি না তিন দিনের মধ্যে একদিনও তাহাজ্জুদের নামাজে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই কোনো অন্য কোনো নফল ইবাদত বন্দেগীর মধ্যে সাক্ষাৎ হয় নাই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু তার মধ্যে এমন কোন অতিরিক্ত নফল কোন ইবাদত বন্দেগী দেখি নাই তবে আমি তাকায়া দেখছি যখন ফজরের নামাজের সময় হয়েছে মুয়াজ্জিন যখন আজান দিয়েছে তখন জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আল্লাহ চলে গিয়েছেন যখন জোহরের নামাজের সময় হয়েছে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছেন যখন আসরের নামাজের সময় হয়েছে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছেন যখন মাগরিবের নামাজের সময় হয়েছে মাগরিবের নামাজ আদায় করার জন্য আল্লাহর হাবিবের সাহাবী মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছে এশারের নামাজের সময় যখন হয়েছে আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে এই আমলগুলো দেখলাম আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম আরে সাদ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে আল্লাহর হাবিব যে সাহাবীদের সামনে বলেছে আমি তো তোমার মধ্যে অতিরিক্ত কোনো নফল আমল দেখি নাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবী আমি অতিরিক্ত কোনো আমল করি নাই আমার এই অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী নাই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছে এটা আমার ইজ্জতের কারণে না এটা আমার সম্মানের কারণে না একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া আর মায়া করেছে সুবহানাল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওরে আল্লাহর নবী সাহাবী শুনে রাখো তবে আমি এমন একটা আমল করি যে আমলটা সব সময় আমি করি কি আমল আমার জিন্দগিতে কোনো মানুষকে আমি হিংসা করি না কি করি না নামাজ পড়ে ও এ নামাজ পড়ছে এ তো নামাজ পড়ে না আমি নামাজ পড়ি কেন নামাজ পড়ি তো হুজুর নামাজ তো আয় আলহামদুলিল্লাহ হুজুরে দেখায় তো মসজিদের সভাপতি তো হুজুরের কথা যদি নামাজ না পড়ো তো কেমনে এলাকার মানুষ তোমার সভাপতি কেমনে রাখতাম তুমি তো নামাজ পড়ো না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ঠিক কিনা আরে আসেনি আরো কিছু মানুষ আছে যে নামাজ পড়ে আর অহংকার করে আমার নামাজ আমার নামাজ আমার নামাজ কবুল এই সেই যুগা নামাজ পড়ে আবার সুদ কা ঠিক কিনা নামাজ পড়ে আবার ঘুষ কা ঠিক কিনা নামাজ পড়ে আবার শিরিকি কাজ করে ঠিক কিনা নামাজ পড়ে আরেকজনের জমিন দখল করে ঠিক কিনা এরকম মুসল্লি আছে কিনা এরকম মানুষ আছে কিনা আল্লাহ বলেন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ কোনো লাভ নাই ফাওয়াইলুল লিল মুসাল্লি
لهم عن صلاتهم ساهون এরকম মুসল্লি আসেনি আল্লাহ বলেন ধ্বংস হোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ধ্বংস হোক যারা নামাজের মধ্যে উদাসীনতা প্রকাশ করে নামাজে দাঁড়াইছে মন গেছে গা রাঙ্গামাটির টিল্লা আমাদের সাজেকের মধ্যে গিয়ে সাজেকে কি দেখলাম রে সাকমামের কি দেখলাম কি দেখলাম আসেনি আরে আসেনি বলেন কয় কি দেখলাম রে এই চৌরাস্তা করে জালিয়াপাড়ার মুড়ের মধ্যে কি দেখলাম চোখের মধ্যে বাস্তব খালি গোলাপি গো গোলাপি গো এরকম আসেনি নামাজের মধ্যে দাঁড়াইছে রে গোলাপি রে বাবা নামাজ দইব নামাজের মধ্যে উদাসীনতা আল্লাহর প্রতি মহব্বত নিয়ে নামাজ পড়ে না রাসূলের আদর্শ নিয়ে নামাজ পড়ে না উদাসীনতা প্রকাশ করে আল্লাহ বলেন এই সমস্ত নামাজীরা ধ্বংস ঠিক কিনা বলেন কইলো ঠিক না কইলো ঠিক আল্লাহর কোরআন আয়াত কি কোন বুঝে কইলো ঠিক না কইলো ঠিক আর রাসূল বলেন ঠিক কিনা যদি সমাধান পেতে চাও শান্তি পেতে চাও তাহলে আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে চলো ঠিক কিনা মন গড়া জিন্দেগি কইলো না ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কেউ ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা আর রসুল এখন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক ঠিক কিনা এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সমাধান কোরআনের বিধান মানলে রসুলের বিধান মানলে গাঞ্জার খাইব না ঠিক কিনা কারণ কোরআনের মধ্যে গাঞ্জার কথা হালাল কথা বলছে আল্লাহ হারাম বলছে ঠিক কিনা হুজুর কি বলেন মুফতি সাহেব কোরআনের মধ্যে সুদ খাওয়া কি বলছে হারাম কোরআনের মধ্যে বাটপারি করা কি বলছে কোরআনের মধ্যে দালালি করা কি বলছে টেন্ডারবাজি করা কি বলছে হারাম বলছে কোরআনের মধ্যে জিনা করা কি কইছে জায়েজ কইছে ফরকিয়া করা জায়েজ কইছে দাবাই বিদেশ থাকে দাবাই সাথে কথা কয় না খার সাথে কথা বল দেওয়ারের সাথে কথা দেওয়ারে তোমার লাগে ভালো লাগে না দেখো তোমার ভাই ফোন দেয় সারাদিন ভালো লাগে তোমার সাথে কথা বলি কত ভালো লাগে তোমার সাথে কথা বলি আমার খুব শান্তি লাগে ঠিক কিনা আছে আরে নাই না খুব ভালো আপনার এলাকার মানুষ আমরা এলাকাতে আছো এই কোরআনের মধ্যে পরকীয়কে আল্লাহ হারাম করেছে ঠিক কিনা বলেন এই জন্য জীবনের সমাধান পেতে বলে আল্লাহর হাবিব উম্মাতুল আলামিন বলেন যদি তুমি জান্নাতে যেতে চাও জান্নাতের নাজ নিয়ামত গ্রহণ করতে চাও পৃথিবীর মানুষেরা রে তোমার ইমানকে পরিশুদ্ধ করতে হবে ইমান যদি পরিশুদ্ধ না হয় জিন্দেগিতে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমল করে যদি কিয়ামত পর্যন্ত কইল এই কপালের মধ্যে কালো দাগ ফলায়া দাও তারপরও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না ঠিক কিনা আল্লাহর বলি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন প্রভু গো কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বাকে যদি লক্ষ কোটি মানুষের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হয় আমি আল্লাহর খলিল ইব্রাহিম আমি মানুষের সামনে লাঞ্ছিত হব আমি লজ্জিত হব আমার লজ্জা হবে শরম হবে প্রভু গো মেহেরবানি করে আমার আব্বা আজুরটা গুলে জিন্দগির গুনাহ মাফ করে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ ডাক দিলে ইব্রাহিম সাবধান এরকম কথা আর কোনোদিন বলবা না তোমার আব্বাকে আমি জান্নাত দিব না আর তোমাকেও কোটি কোটি মানুষের সামনে আমি লাঞ্ছিত করব না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন ওগো রব্বুল আলামিন তাহলে কিভাবে সম্ভব আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সিনারি তার সামনে তুলে ধরলেন
জাহান্নামের দিকে তাকায় দেখি একটা জাহান্নামের মধ্যে উদ্ভূত পামি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে আর চিৎকার মারতেছে জাহান্নামের আযাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম এটাই হলো তোমার পিতা আজরটা কোটা, ঠিক কি না বলে? ঈমান না আনলে নবীর আব্বা হইল জান্নাতে যেতে পারবে? আর হুজুরে কোন না, আর এই দিকতে মুসলমানদের যাইতে পারবো? লূত আলাইহিস সালামের বউ ঈমান হারা বেঈমান, এ কি জান্নাতে যেতে পারবো? আর হুজুরে কোন না, ঈমান না আনলে নবীর বউ হইল জান্নাতে যেতে পারবে? নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান গ্রহণ করে নাই, ঈমান না আনলে নবীর সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না? জুরে বলেন ঠিক কি না? ঠিক বললো, ঠিক না বললো, ঠিক আরো জুরে বলেন ঠিক কি না? ঈমান অনেক মজবুত জিনিস, ঈমান মজবুত জিনিস, ঈমান যদি পরিশুদ্ধ থাকে আর আর অল্প আমল হইলে আল্লাহ তাআলা নাজাতের উসিল্লা বাড়াই দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হুকুম করেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াফিকা আমালুল কলিল, রে মুআজ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, সামান্য আমল যদি করতে পারো, যে ঈমানের সঙ্গে যদি আমল করে যে আমলটা হবে পরিশুদ্ধ, তোমার ঈমান হবে 100% কাটি, সেই আমল করলে আল্লাহর জান্নাত হবে তোমার গাটি, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ঈমান আর আমল যদি না থাকে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলেন জান্নাতে যেতে হলে কি কি শর্ত, আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে পৃথিবীর মানুষেরা রে জান্নাতে যেতে হলে 1 নম্বর লাগবে ঈমান, 2 নম্বর লাগবে আমল, ঠিক কি না? আল্লাহ কোরআন বলছে وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات الله رب العالمين الله من شروع رحمات للعالمين আপনি মুমিনকে সুসংবাদ দেন, যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে সুসংবাদ দাও, যারা ঈমান গ্রহণ করছে আমল গ্রহণ করছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছে, সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, নবী গো জান্নাতে যাব, তাহলে জান্নাতে যেতে হলে কি কি মাধ্যমে জান্নাতে যেতে হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলবেন, সাহাবীরা রে উম্মতের আরে শুনে রাখো, জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত হলো তোমার ঈমান, 2 নম্বর শর্ত হলো আমল, ঈমান আর আমল যদি পরিপূর্ণ থাকে তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবা, ঠিক কিনা? শিরিক করলে বেদাত করলে আল্লাহ জান্নাতে যাওয়াটা কি হয়ে যাবে? ঈমানের দুর্বলতা থাকবে, শিরিক গুণা আল্লাহ মাফ দেনে, ঠিক কিনা বলেন? ইল্লা শিরিক করলে আল্লাহ জাহান্নাম দিয়ে তো আর কিছুই দিবে না, আল্লাহ মাফ করবেন না। এই জন্য শিরিক মুক্ত ইমান থাকতে হবে। খালি নামাজ পড়লাম আর আমি বললাম হি বাবার ভক্ত, হি বাবার ভক্ত, লেংটা বাবা, চটা বাবা, কাঁচা বাবা, টেলা বাবা, হি বাবা, সলা বাবা, আসেনি? শরীরের মধ্যে গাঞ্জার গন্ধ করে, গুয়ের গন্ধ করে, আসেনি? এরকম বাবার লেজ ধরে সেরা যদি ইমান শুদ্ধ না করো তাহলে আর নামাজ না পড়লে জাহান্নাম বিধিত আর কোনো উপায় আরো আস দেখুন উপায় উপায় নাই। জান্নাতে হলে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, আমল যদি সামান্য আমল হয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একটা ঘটনা উল্লেখ করছে যে সামান্য ঈমানটাই কি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন আল্লাহর ওলি মরু প্রান্তের মধ্যে হাঁটতাছে আর একজন গুনাগার ব্যক্তি মরু প্রান্তে হাঁটতাছে আর তাদের পানি শেষ হয়ে গেছে আল্লাহর ওলির, আর গুনাগার ব্যক্তির একটা বোতলের মধ্যে পানি ছিল, মস্কের মধ্যে পানি ছিল, উনি পানি না খাওয়ার কারণে তৃষ্ণার কারণে ছটপটি করতেছে, গলা কাটা মুরগির মতো লাপাইতেছে। ওই সময় ওই ডাকাইতের ওই গুনাগার ব্যক্তির অন্তরের মধ্যে একটা মায়া আইসা, হাইরে এই লোকটা যদি আমার সামনে মারা যায় তাহলে আমি কি করব, আল্লাহর কাছে কি জবাব দিব, আর যদি আমার মুখে তো একটু পানি আছে আমি তো পরো খাইতে পারবো, আমি তো মরা অবস্থা নাই, আমি যদি ওই লোকের মুখের মধ্যে একটু পানি দিয়ে দিই তাহলে তার জানটা ফিরে আসবে, আল্লাহ তাআলা এই উসিল্লা মনে আমার মাফ করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মাতুল লিল আলামিন বলেন দুইজন ব্যক্তি মারা গেছে, ওই অপরাধের ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা পরিবেষ্টন করে ফেলেছে, হ্যান্ডকাফ লাগাইছে, আয় নামাজ পড়ছত না, রোজা রাখছত না, যা তুই জাহান্নামে যা, জাহান্নামে নিয়ে যাবে। আর ইমানদার ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়ে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারে আল্লাহর ওলিকে জান্নাতে নিতে হলে 18 নম্বর গেট দিয়ে তুমি তাকে জান্নাতে নিবা সুবহানাল্লাহ 18 নম্বর গেটের কথা কেন বললেন যে 18 নম্বর গেটে গেলে জাহান্নামী ব্যক্তি 18 নম্বর গেটের মধ্যে পয়সা আছে পয়সা আছে অর্থাৎ তারে দেখলে তবে কিও ভাই ওই যে ফানি কা ইসলাম তুমি কি একটু আমার প্রতি একটু দয়া করতে পারো না আল্লাহর হাবিব উম্মতুল লিল আমিন ফেরেশতা জান্নাতে ব্যক্তিকে 18 নম্বর গেট যারা দখল নিয়ে গেলেন ওই সময় জাহান্নামী ব্যক্তিরা রাখতে বলে বাইরে মরু প্রান্তের মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছিলে তোমাকে পানি দেওয়ার মতো কেউ ছিল না আমি তোমার মুখের মধ্যে পানি দিয়েছি তোমার প্রাণটা বেঁচে গেছে আরে আল্লাহর ওলি মহান আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে জান্নাতের টিকেট দেই কোনোদিন ক্যান্সেল হয় না আল্লাহ যাকে জান্নাতের টিকেট দিবে জিন্দেগিতে এই টিকেট ক্যান্সেল করবে না কারণ আল্লাহ আমার আপনার মতো ফকির নি না আমরা যদি একজনকে 10000 টাকা দিই আবার আমার টাকা দে আল্লাহ বলেন আমি ছোট লোক না তোর মতো ছোট লোক না আমি জান্নাতের সার্টিফিকেট দিছি ফিরে আনব না ঠিক কি না আরো আসতে ফোন ঠিক কি না আল্লাহ কি ফকির নি আমাদের মতো কি ফোন নাকি আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি এই জান্নাতের সার্টিফিকেট আমি নিব না অর্থাৎ ফিরে নিব না আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি তুমি কি পারো না গো আল্লাহর কাছে বলতা ওই দিনের উসিল্লা মহান আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়